রাস্তা জ্যাম কাটিয়ে মোটামুটি হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এই যে টিকিট, এটা তিনজিং নরোগে বাস স্ট্যান্ড, উপরে খুব সুন্দর একটা টেলিফোনও আছে, হ্যাঁ এখানে ওয়াইফাই আছে। আমি টিকিট কাউন্টার, আর এইটা এই যে বাস ডিপো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যথারীতি আমি পুজোর সময় বাইরে যাই ঘুরতে, এবছরও যাচ্ছি, এবছরে যাচ্ছি নর্থ বেঙ্গল। এখান থেকে যাব কালিম্পং, কালিম্পং থেকে ইচ্ছা আছে মিরিক হয়ে তারপর ফেরা। আমাদের টিকিট ডাইরেক্ট কনফার্ম হয়নি এনজিবি পর্যন্ত, মালদা পর্যন্ত কনফার্ম হয়েছে। মালদা থেকে আর একটা গাড়ির টিকিট আছে, ওইটা এখনও পর্যন্ত কনফার্ম নয়, জানি না কী হবে, তবে যেতে তো হবেই। এখন বাজে প্রায় 12টা, তো রাস্তায় প্রচণ্ড জ্যাম, যেরকম হয় আর কি পুজোর সময়। তো দেখা যাক কখন পৌঁছাই হাওড়ায়। স্ট্যান্ড রোডের ওখানে জ্যাম থাকবে, উনি বলছেন যে একটু ঘুরে যাব নতুন ব্রিজ হয়ে, কিন্তু হাতে এখনও আড়াই ঘন্টার মতন সময় আছে, আড়াই ঘন্টার মধ্যে পৌঁছাতে পারবো না হাওড়াতে। হাওড়া স্টেশনে শুনেছি একটা নতুন এক্সিকিউটিভ লাউঞ্জ হয়েছে, তা ওখানে একটু যাব, যদি তাড়াতাড়ি পৌঁছে যাই, হাতে যদি সময় থাকে তাহলে ওখানে একটু রেস্ট নেবো। ওখানে কীভাবে ওখানে টিকিট লাগে কি না, ওখানে খাবার দাবার কী ব্যাপার, সব কিছু আমি আপনাদেরকে দেখাবো। আর যদি একদম মানে লেট হয় পৌঁছাতে, ট্রেনের সময় হয়ে আসে, তাহলে আর দেখানো যাবে না। রাস্তা জ্যাম কাটিয়ে মোটামুটি হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, এখন হাওড়া ব্রিজের উপরে আছি। এইটা হাওড়া স্টেশনের এক্সিকিউটিভ লাউঞ্জ। হাওড়া স্টেশনে এটা নতুন খুলেছে, নতুন মানে 2 মাস হবে মনে হয়। আমি ভেতরে গিয়েছিলাম, বললো যে এখন সিট খালি নেই, আপনি একটু 10-15 মিনিট ওয়েট করুন, তারপর খালি হবে। সামনেটা খুব সুন্দর করে সাজিয়েছে এই পুজোর সময়। ওখানে সিট পেয়ে গেছি, এখানে এই যে স্লিপটা, আমাদের সিট নাম্বার 1415 দিয়েছে। 10-15 মিনিট পর আমি এখানে এসে বললাম, বললো হ্যাঁ এবারে খালি হয়েছে, ওই জন্য এখানে 2 ঘন্টার জন্য বুক করেছি। আপনারা যদি আসেন এখানে ঘন্টা হিসেবে বুক করা যায়, পার আওয়ার 50 টাকা। বেশ ভালোই লাগছে, এসি আর ভেতরটা খুব সুন্দর ডেকোরেট করা। ও পাশটা আছে, ফুডকোর্ট আছে ওই দিকটা, ওই ফুডকোর্ট থেকে আপনারা কিছু খেয়ে নিতে পারেন, আমিও খাবো অবশ্যই একটু পরে, একটু এসির হাওয়াটা খেয়ে নিই তারপর। এক্সিকিউটিভ লাউঞ্জের আরেকটি গেট দেখলাম স্টেশনের ঠিক বাইরেই, যেখানে প্রিপেড ট্যাক্সির কাউন্টার আছে ঠিক তার উল্টো দিকে। মশলা ধোসাটা খুব ভালো গেছে, এই ফুডকোর্ট থেকে নিলাম, 100 টাকা নিল। সাম্বার এবং চাটনি এবং ভেতরে যে তরকারিটা আছে ওটাও খুব ভালো গেছে। এক্সিকিউটিভ লাউঞ্জ থেকে বেরিয়ে আসলাম, 2 ঘন্টার আগেই বেরোলাম, আমাদের গাড়ি দিয়ে দিয়েছে, তো যাই এবার ট্রেনে উঠে পড়ি। এক্সিকিউটিভ লাউঞ্জটা খুবই ভালো, আপনারা যদি এখানে একটু আগে পৌঁছে যান তাহলে এখানে 50 টাকায় 1 ঘন্টা আপনারা থাকতেই পারেন, এবং যথেষ্ট ভালো ব্যাপার স্যাপার দেখলাম। ভেতরে ফুডকোর্ট আছে, ওখানে খাওয়া দাওয়া করতে পারেন। 1301 মালদা ইন্টারসিটি ঠিক 3:25 ছেড়ে দিল হাওড়া থেকে। গত বছর ট্যুরটাও এইভাবেই হয়েছিল, টিকিট কনফার্ম হয়নি তাই হাওড়া থেকে মালদা পৌঁছে মালদা থেকে এনজিপি অন্য একটা গাড়ির টিকিট কনফার্ম হয়েছিল, সেই গাড়িতেই পৌঁছেছিলাম এনজিপি। এখন বাজে 5:30, কিছুক্ষণের মধ্যেই বর্ধমান আসবে। এই যে স্টেশনটা, এটা দেখলাম গাংপুর লেখা আছে, এর আগে শক্তিগড় আছে, শক্তিগড়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিল, ট্রেনটা এখন পর্যন্ত ভালোই আসছে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম এনজিপিতে। গতকাল মালদা থেকে আমাদের 1:55 ছিল গাড়ি, ট্রেনে উঠেই ঘুমিয়ে পড়েছি। এখন বাজে 6টা, আমরা এনজিপিতে নামলাম, এবারে এখান থেকে যাব শিলিগুড়ি বাস স্ট্যান্ড, অথবা দেখি এনজিপি স্টেশনের বাইরে যদি কিছু ফেয়ার জিপ বা গাড়ি পাওয়া যায়, যেমনভাবে যাব সব কিছুই দেখাবো আপনাদেরকে। এটা তিনজিং নরোগে বাস স্ট্যান্ড, আমি এখান থেকে টিকিট নিলাম, 260 টাকা নিল কালিম্পং যাওয়ার, 2টো টিকিট 130 টাকা করে। আর এইটা হচ্ছে এই যে টিকিট কাউন্টার, আর এইটা এই যে বাস ডিপো, এই ওই দিকটায় কালিম্পং যাওয়ার বাস পাওয়া যায়। এই যে আমাদের বাস, এই বাসে করে যাব, ওখান থেকে বাস নম্বর সিট নাম্বার সব কিছু দিয়ে দিল, পার হেড 130 টাকা করে ভাড়া, খুবই সস্তা,
এখান থেকে দু আড়াই ঘন্টা টাইম লাগে কালিম্পং। শেয়ার জিপও আপনারা যেতে পারেন, তবে শেয়ার জিপটা কত সেটা আমি জিজ্ঞাসা করলাম না। আর যারা রিজার্ভে যাবেন তাদেরও অপশান আছে, তারা এখান থেকে রিজার্ভ করে নিতে পারেন অথবা এনজিপি স্টেশন থেকেও রিজার্ভ করে নিতে পারেন। বসে করেছি বাসে, বাস এখন ছেড়ে দিয়েছে, এখন বাজে ঠিক 7টা। ওখানে গাড়ি জিজ্ঞাসা করলাম, বললো 3,500 টাকা কালিম্পং যাবে। এর থেকে এটা 130 টাকা করে পার হেড হয়ে গেল, অনেক সস্তা, আরামসে পৌঁছে যাব। তবে বাসটা একটু ছোট, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। বাসের জানলা দিয়ে দেখতে লাগলাম সেই চিরপরিচিত মনোমুগ্ধকর দৃশ্য। তিস্তা নদীর রূপ দেখতে দেখতে পৌঁছে গেলাম তিস্তা বাজার। তিস্তা ব্রিজ পেরিয়ে আমাদের বাস ডান দিকে উঠে চলল কালিম্পংয়ের দিকে। রাস্তার শুরুতেই চোখে পড়ল লেখা আছে ওয়েলকাম টু কালিম্পং। এরপরে কিছু দূর বাস যাওয়ার পর দাঁড় করালো শৌচালয়ের জন্য, তবে মহিলাদের জন্য আলাদা কোনো ব্যবস্থা আমার চোখে পড়ল না। এই যে ট্যাক্সি স্ট্যান্ড, আর এইখানেই বাস স্ট্যান্ড। কালিম্পং পৌঁছে গেছি, এখন একটা গাড়ি নিয়ে নিয়েছি এখান থেকে, কারণ হোটেল ট্রেসের রাস্তাটা একটু খাড়াই আছে এরকম, ওটা এই লাগেজ নিয়ে যাওয়া যাবে না। তো সময় লাগলো মোটামুটি 3 ঘন্টা। এবারে যাবো হোটেলে, হোটেলে পৌঁছে গেছি, হোটেল চেস, এখন যাচ্ছি রুমেতে। হোটেলটা রুমটা ঠিকই আছে, ভালো, টয়লেট আছে, বেসিন, গিজার। রুমটা ছোট্টর উপরে খুবই ভালো। বেড, এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, এখানে আয়না। আমাদের রুম নাম্বার 101। টিভি এখানে, কেটলি, হট কেটলি, কমপ্লিমেন্টারি দুটো জলের বোতল আছে ছোট, এখানে গ্লাস, আর এই দিকটা ভিউ আছে রাস্তার সাইডটা। ফ্যানটা চালানোর দরকার পড়বে, একটুখানি গরম আছে এখানে এখন দেখছি। একটা টেলিফোনও আছে, হ্যাঁ এখানে ওয়াইফাই আছে। এই রুমটা এখন এই মুহূর্তে ভাড়া নিয়েছে 1500 টাকা। খিদে পেয়েছে, ওখানে তো বাস থেকে নামলাম, বাস থেকে নেমে হোটেল ট্রেস হচ্ছে বেশি দূর নয়, তবে হেঁটে আসলে অনেকটাই টাইম লাগবে, কারণ এটা একটু উঁচু নিচু রাস্তা আছে। আমরা একটা গাড়ি নিলাম, গাড়ি নিয়ে পৌঁছে গেলাম হোটেলে, গাড়ি ভাড়া নিল 200 টাকা। রুমটা আপনাদের আমি দেখিয়েছি, যথেষ্ট ভালো, ছোট্টর ওপরে, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর সাজানো গোছানো। আর এখানে আমি এখন ব্রেকফাস্ট করছি, 3 পিস রুটি আছে, এই রকম 2 বাটার আছে, এটা জ্যাম, 2 এগ আছে, 1 কাপ কফি ও নিয়েছে, ও সেম নিয়েছে, তবে ওর হচ্ছে যেহেতু ও ভেজ খায় ওই জন্য ডিম ছাড়া ওর প্লেটে, বাদ বাকি এগুলো সবই আছে। হোটেল টেস্টটা খুব ভালো, আমার অন্তত ভালো লেগেছে। আমি ফোন নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যদি মনে করেন যে এখানে এসে থাকবেন তাহলে ওখান থেকে ফোন নাম্বার নিয়ে ডাইরেক্ট ফোন করে নেবেন। শিলিগুড়ি থেকে কালিম্পং বাসে আসলাম ঠিকই, তবে একটু কষ্ট আছে, বাস এত ঝাঁকুনি দেয় আর যে সিট যে আছে সিটগুলো খুবই ছোট। বাসে আসেন তাহলে এটা ভেবেই আসবেন যে একটু কষ্ট আছে। আমি যখন কোথাও ঘুরতে যাই আমি বাসে আসি একটাই কারণে, বাসে আসলে কী হয় লোকাল লোকদের সঙ্গে একটুখানি কথা বলা যায়, ওদের মানে ভালো লাগে আর কি, একটু আলাপ করতে ভালো লাগে। কিন্তু গাড়িতে আসলে কী হলো, নিজের মতন চলে আসলাম। আমরা যে বাসটায় আসলাম ওই বাসে আমি দেখলাম আমরা ছাড়া আর একজন টুরিস্ট আছে, বাদ বাকি সবাই হচ্ছে লোকাল লোক।
যে কোনো পাহাড়ি জায়গায় যাই আমি একটু ঘুরতে বেরোই, এই রাস্তাঘাটে ঘুরে বেড়াই। আমি রাভাংলাতেও গেছি, পেলিংয়েও গেছি, সব কটা ব্লগে আমি দেখিয়েছি। এত উঁচু নিচু যে হাঁটতে একটু কষ্টই হচ্ছে। তবে এখানে কিন্তু গরম লাগছে, আমি জ্যাকেট এনেছিলাম, আশা করি জ্যাকেটটা লাগবে না। এই একটা সকালবেলায় এইরকম একটা পাতলা গেঞ্জি পরে বেরিয়েছি, আমি ভেবেছিলাম একটু ভালোই ঠান্ডা পাবো, সেই জন্যই আমি সেরকমভাবে জ্যাকেট সোয়েটার নিয়ে এসেছিলাম। হ্যালো ডগি। পাহাড়ের গায়ে বাড়িগুলো অসাধারণ সুন্দর লাগছে। আমাদের হোটেল থেকে যখন সন্ধ্যা হয়ে যাবে, ওখানে যখন আলোগুলো জ্বলে উঠবে, তখন পুরোপুরি একদম সেই ঝিকিমিকি ঝিকিমিকি বলে না সেই রকম, আর এইটাই আমার দেখতে খুব ভালো লাগে সন্ধ্যাবেলাতে। হেঁটে হেঁটে একটু যাচ্ছি, লেপচা মিউজিয়াম আছে সামনে, একজনকে জিজ্ঞাসা করলাম, বলে একটুখানি এগিয়ে যান, এগিয়ে গিয়ে বাঁ দিকে এক মিনিট লাগবে। কিন্তু সেটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এতটাই এখানে ডাউন যে উঠতে পুরো ঘাম বেরিয়ে যাবে। রাস্তায় চলতে চলতে এই যে বরবটি দেখা গেছে, এটা বরবটি তো নাকি অন্য কিছু? হ্যাঁ হ্যাঁ, এগুলো বরবটি। ওই যে ওয়ে টু মিউজিয়াম লেখা আছে এই বাঁ দিকে, যাই চলুন একটু। কোথা দিয়ে নেমেছি দেখুন, ওইখান থেকে নেমেছি, মানে উঠবো এইরকম। একটা সুন্দর বুদ্ধের মূর্তি আছে, চলুন আমি দেখাচ্ছি। ওই যে ওই মূর্তিটা আছে, সুন্দর, চারধারে খুব শান্তি এবং নিস্তব্ধ। তো আপনারা যখন কালিম্পং ঘুরতে আসবেন, সময় করে এই জায়গাটাতে আসবেন। এটা এক্স্যাক্ট কোন জায়গাটা সেটা আমি বলতে পারছি না, তবে হোটেল যে ট্রেস আছে ওখান থেকে বেরিয়ে ডান দিকে হেঁটে চলে আসতে হবে, ওই 5-10 মিনিট সময় লাগবে। এই যে বুদ্ধমূর্তি, ওই জায়গাটা যাবো একটু। কিছুটা সময় এখানে কাটিয়ে ফিরে চললাম হোটেলে, লাঞ্চের টাইম হয়ে গেছে, তাই খেয়ে নিতে হবে দুপুরের খাবার। এখন বাজে 2:30, একটু লাঞ্চ করে নিচ্ছি। লাঞ্চে আছে সাদা ভাত, আলু আর ওল দিয়ে একখানা তরকারি, এখানে আছে আলু ফুলকপির তরকারি, ডাল, আলু ভাজা আর এগ কারি, এগ কারির মধ্যে একটা ডিম আছে, এখানে স্যালাড দিয়েছে পেঁয়াজ লঙ্কা, ও হচ্ছে পুরোপুরি ভেজ। আমার কাছে শুধু যে ডিম আছে, ডিমটা ছাড়া যা যা আছে একই। দেখছি আমি খেয়ে বলছি কীরকম টেস্ট, ভালো, রান্নাটা ভালো, হালকা মশলাদার খাওয়া দাওয়া এবং দাম মোটামুটি ঠিকই আছে। হোটেল ট্রেসের চারধারটা এইরকম সুন্দর করে সাজানো আছে, ওখানটা ফুলের গাছ আছে, এই জায়গাটা বাহারি গাছ, এই যে এটাও তাই, আর বেশ সুন্দর ছিমছাম আর খুব শান্ত নিরিবিলি, একদম কোনো রকম আওয়াজ নেই। মাঝে মাঝে কয়েকটা গাড়ি যাচ্ছে হয়তো, এই যে এইমাত্র একটা গাড়ি গেল, ব্যাস একদম সুন্দর। আর এখন লাঞ্চ করলাম, খাওয়া দাওয়া যথেষ্ট ভালো এবং স্বাদ আছে, এটাও সুন্দর, বসার জায়গা আছে, আপনারা সকালবেলা সন্ধেবেলা এখানে বসে থাকতে পারেন একটু। কালিম্পং ভ্রমণের প্রথম পর্বটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, তার সাথে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন। আমি যখন নতুন ট্রাভেল ব্লগ আপলোড করব, তার নোটিফিকেশান যাতে আপনার কাছে পৌঁছে যায়। আগামী পর্বে থাকছে কালিম্পংয়ের কোথায় কোথায় সাইটসিন করতে গেছি। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে।